ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। এতে দুর্ভোগে ছিন্নমূল, শ্রমজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আরো জানাতে মৌলভী বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ জানাবেন মৌলভী বাজারে শীতের তীব্রতা কেমন দেখছেন, তাপমাত্রার বিষয়ে আবহাওয়ার পূর্বাভাস কি বলছে। যদিকে আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার চমুনায়, যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর খেটে খাওয়া মানুষ জড়ো হয়েছে, তারা বিভিন্ন জায়গায় কাজে যাবে। কিন্তু কোন কোনে ঠান্ডা হিমেল বাতাস বহমান, সে কারণে খুবই ঠান্ডা অনুভূত হচ্ছে। আজ কয়েকদিন থেকে কিন্তু মৌলভীবাজারে বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাসের সাথে কিন্তু কোন কোনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আজকে সকালেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়েছে, এখন প্রচুর ঠান্ডা। লোকজন সাথে কথা বলেছি, তারা জানাচ্ছেন আমাকে যে তারা কাজে যেতে দেরি হচ্ছে, পাশাপাশি কাজে গিয়ে তারা ঠান্ডার কারণে কাজ করতে পারেন না, তাদের হাত পা আঁকড়ে যায়। এবং আমি এ বিষয়ে কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে, তারা জানিয়েছেন যে যত সময় যাবে এই কিছুদিনের মধ্যে কিন্তু শ্রীমঙ্গলের এবং মৌলভীবাজার জেলার তাপমাত্রা কমতে থাকবে। যদিও গতকালকে 15.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, কিন্তু ঠান্ডা খুব বেশি অনুভূত হয়েছে। তারা বলছেন যে যখনই উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রার মধ্যে ফারাক কম থাকে, তখনই কিন্তু খুব বেশি ঠান্ডা অনুভূত হয়। এ বিষয়ে আমি কথা বলেছিলাম, আবহাওয়া অধিদপ্তর বলেছে যে ঠান্ডা আরো বেশি পড়বে। এবং আমি জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে যে মৌলভীবাজারে প্রায় 9টা 10টা, কখনো কখনো 12টা 1টা পর্যন্ত কিন্তু সূর্যের দেখা পাওয়া যায় না। আজকে এখন পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি, হয়তো 10টা 11টা নাগাদ আস্তে আস্তে সূর্য উদিত হবে। এই এজন্য খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, বিশেষ করে শ্রমজীবী, দিন মজুর, চা শ্রমিক, রিক্সা শ্রমিক, বা এখন জানেন যে হাওড়ে বোরো ধান উৎপাদন হচ্ছে বা বোরো ধানের চাষাবাসের লোকজন নেমেছেন, আমি কথা বলেছি অনেকের সাথে, অনেক শ্রমিকের সাথে, তারা বলছেন যে তারা কাজে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন, কিন্তু অনেক সময় কাজে যেতে পারে না ঠান্ডার জন্য, কারণ অনেকে কাজে নেমে দেরি হয় এবং হাওড়ে নেমে তারা কিন্তু শীতে জড়সড় হয়ে যাচ্ছেন। উপর দিকে চা বাগানের যে শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু 8টা থেকে 8:30টার ভিতরে কাজে যোগদান করার কথা, কিন্তু সেখানে তারা 9:30টা 10টা দিয়ে কাজে যোগদান করছেন। অনেক সময় সেখান থেকে সর্দাররা তাদেরকে ফিরিয়ে দিচ্ছে, এতে করে অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ছেন খেটে খাওয়া মানুষরা। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের চমুনা থেকে শীত নিয়ে সর্বশেষ প্রতিক্রিয়া। মৌলভীবাজার থেকে শীতের তীব্রতা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ।